গুড মর্নিং, আপনার ব্লকে সবাইকে গুড মর্নিং। দেখো এখন আমি করছি আলুর তরকারি সকালে জলখাবারে, এখন চান ধান কিছুই হয়নি, এখন রান্নাঘরে ইনজয় করেছি। বাজারে গেছে কর্তা, বাজার থেকে আসো কি নিয়ে আসবো দেখি। বন্ধুরা ভাত হয়ে গেছে, ভাত নামাবো, জলখাওয়া রেডি হয়ে যাচ্ছে, এবার আস্তে আস্তে সবাইকে দিয়ে দেবো, দিয়ে দেখি টাইম পেলে চান করতে ঢুকে যাবো। তোমরা কেমন আছো? আশা করি গরমে অবস্থা সবারই খুব খারাপ হয়ে যাচ্ছে, এত গরম পড়েছে সত্যি কথা। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, কী কী হবে সারাদিন আজকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তরকারিটা হয়ে যাক, তারপরে আবার আস। এখন আমি করছি কুমড়ো ঢেঁড়স ভাজা, কালো জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কুমড়োটা দিয়ে দিলাম, ঢেঁড়সটা কেটে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি, এটা ভাজা করবো এখন। আওয়াজে ভালো লাগে বলছে, কানে লাগে এত আওয়াজ না চারিদিকে, ভিডিও ভিডিও করতে গেলে চুপচাপ একটা ঘরের মধ্যে করো, কোনো আওয়াজ হবে না কিছু না, ভালো লাগে। প্রতিদিন আওয়াজ, প্রতিদিন আওয়াজ, বিরক্ত লাগে, ভালো লাগে। দেখি আর একটু হবে, লাগিয়ে দেবো। এই কড়াইটা এখন তোমার নিয়ে যেতে হবে দোকানে, নিয়ে গিয়ে চেঞ্জ করে আগে কড়াইটা, আরও বাসন আছে এগুলো পারবো না একসাথে নিয়ে যেতে, এখন কে নেবে না নেবে চেঞ্জ করবে কোন দোকানে আগে গিয়ে জিজ্ঞেস করে আসতে হবে। আমাদের বাজারে এখানে একটা দোকান আছে, অর্জনের পরে নাকি দেখি চেঞ্জ করে দেয় কি না। কড়াইটা খারাপ না, এটা বড়। আজকে হচ্ছে আলু পেঁপের ডালনা, দেখো আলু পেঁপের ডালনা করছি, এই জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি, এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, সব দিয়ে দিয়েছি একসাথে দিয়ে, এবার তাহলে ভালো করে কষাচ্ছি। আর বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না, এত গরম পড়েছে না, গরমে আর ভালো লাগছে না, রান্নাঘরে দাঁড়াতে ইচ্ছা করছে না, ভালো লাগে না। একটু ওয়েদারটা যদি একটু বৃষ্টি হতো ভাল লাগতো, কোনো বৃষ্টি পাবেই নেই। আর ওই মুরগি দুটো এখনও আছে, মোরগ আর একটা মুরগি, হ্যাঁ ওরা এখনও আছে, ওদের মনে হয় কাল কি পশু নিয়ে যেতে পারে বলছিল। জল দিয়ে দিলাম, কষিয়ে কষিয়ে আলু পেঁপে ডালনাটা করছি, পেঁপেটা হোক একদম ভালোই দিল। এই দাঁড়াও আসছে আসছে এক মিনিট, জল পড়ে যাচ্ছে। বন্ধুরা দেখো আমার পেটের আলুর ডালনা হয়ে গেল, নামিয়ে দিই, একদম মাখা মাখা করেছি আজকে, কিরকম হয়েছে বলো রংটা দেখ। কিছু দিইনি, শুধু একটু জিরের গুঁড়ো, হলুদ, নুন, মিষ্টি, ব্যাস জিরে ফোড়ন, চলো নামিয়ে দিই, হয়ে গেল। বন্ধুরা দেখো আজকে আমাদের হচ্ছে ভেটকি মাছের ঝাল, ভেটকি মাছ নিয়ে এসছে বাজার থেকে, বাজারে বলছে কিছু মাছ নেই, গরমে কোনো মাছ বসছে না, কিছু মাছ নেই বলছে। ওই আমি বলেছিলাম রুই মাছ নিয়ে আসছে, বলো রুই মাছ কী মাছ কিচ্ছু নেই, ছোটো কোনো মাছ নেই, শুধু কাতলা মাছ আছে আর একটু ভেটকি মাছ ছিল, জানাশোনা ওই ছেলেটার কাছ থেকে নিয়ে এসছে, যার কাছ থেকে আমি ওই দিয়েছে। আর ওই মশলা রেডি করেছি আজকে, একটুখানি পেঁয়াজ আদা রসুন দিয়ে করবো, ওই যে মশলা আমি টেস্ট করে রেখেছি, মাছটা এখন ভাজতে দিয়েছি। গরমে আর কিছু বাজারে বসছে না, জানো এত গরম পড়েছে না রোদেতে, আর কি এত রোদ,
মাছ নাকি আসছে না, খুব একটা ছোটো মাছ আসছে না, বড়ো মাছ আসছে যা বা সেগুলো খুব একটা ভালো না, এরকম অবস্থা। ক্যামেরা কি নিয়ে যাব গ্যাসের সঙ্গে, দেখো ক্যামেরা একদম আগুন হয়ে গেছে, এত গরম হয়ে যাচ্ছে মোবাইল বেশিক্ষণ নিয়ে গ্যাসের সামনে রাখলে পরেই ফোন একদম গরম হয়ে গেছে। আমি নেট না বন্ধ করলে একটু ঠান্ডা হবে না, তা করেই না আমি নেটটাকে অফ করে দেবো, মোবাইল একদম গরম হয়ে গেছে জানো। দেখো একটু কালো জিরে দিয়ে আজকে করছি মাছের ঝোলটা। এখানে টমেটো আছে, আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, সব পেস্ট করে রেখেছি, কাঁচা লঙ্কা এই দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মাছের ঝোলটা টেস্টটা ভালো হবে। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, সব একসাথে দিয়ে দিলাম, হলুদ নুন জিরের গুঁড়ো সব দিয়ে এবার কষাবো, মশলাটা ভালো করে কষাবো, যতক্ষণ এই মশলা দিয়ে তেল না বেরোবে ততক্ষণ কষিয়ে যাবো। বন্ধুরা দেখো মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে, এবার আমি মাছটা আস্তে আস্তে করে দিয়ে দেবো, একটু জল দিয়ে দিই, কষিয়ে নিয়েছি ভালো করে, তেল অলরেডি বেরিয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দিই। মশলাটা যত কষানো যায় তত মাছটা টেস্ট থাকে, খেতে তত ভালো হয়। জল দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে, একটা ছোট্ট মাথা ছিল মাথাটা দিয়ে দিয়েছি, এই যে দেখো একটা একটা করে মাছ ছেড়ে দিলাম, একটু 5-6 মিনিট একটু ফুটিয়ে তারপরে নামিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে দেখো কিসের আওয়াজ, এত আওয়াজ না গ্রিলের, তোমার মার্বেল না মার্বেল ফার্বেল বসাচ্ছে, মেশিনের আওয়াজ হচ্ছে, তো পরে তোমাদের সাথে কথা বলছি আবার। হ্যালো গুড ইভিনিং সবাইকে, দেখো আমি এখন ঘর অন্ধকার করে শুয়ে আছি, খাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে, এখন এত গরম যে একদম লাইট ফাইট অফ করে শুয়ে আছি। তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে জানালাম, এখন আমি ঘুমিয়ে পড়েছি, এখন আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর এখন আমি রাত্রিবেলা আজকে একটু তাড়াতাড়ি করে নিয়েছি, এত গরম করেছে না বসে থাকতে ভালো লাগছে না, তাই লাইট টাইট অফ করে দিয়েছি। তো তোমাদের গুড নাইটটা জানাবার জন্যে আমি শুধু একটু 2-1 মিনিট কথা বলে ব্যাস শুয়ে পড়ব। তো ঠিক আছে বন্ধুরা, সব ভালো দেখো সুস্থ দেখো, আর বেশি কথা বাড়াচ্ছি না, ভালো লাগছে না আজকে এত গরমে, তো কালকে আবার দেখা হবে কথা হবে, সবাই ভালো দেখো, আর কালকে যা করব আবার কালকে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে এখন আমি শুয়ে পড়ি, প্রচণ্ড ক্লান্তি লাগছে, সারাদিন পরিশ্রম করি তো সকাল থেকে উঠে, আর ভালো লাগছে না আজকে। ঠিক আছে গুড নাইট, টাটা।